চিরতরে চলে গেলেন এন্ড্রু কিশোর। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। সোমবার সন্ধ্যা 6:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের 9ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 18ই সেপ্টেম্বর তার শরীরে নন হাসকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। সেখানে কয়েক মাস এক নাগাড়ে তার চিকিৎসা চলে। চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছিলেন। বলেছিলেন, আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়। 11 জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তার জীবনের গল্প। পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। অবশ্য মাঝে চিকিৎসায় কিছু সাড়া মেলে। এবছর এপ্রিলে সেসব শেষ করে চিকিৎসকরা জানিয়েছিলেন, এখন আর দরকার নেই, শুধু ওষুধ খেতে হবে। দেশে ফিরে যেতে পারবেন এন্ড্রু কিশোর। তার স্ত্রী জানান, মে মাসের 13 তারিখ দেশে ফেরার জন্য টিকিট কেনা হয়েছিল, কিন্তু এন্ড্রু কিশোর শারীরিকভাবে ভীষণ দুর্বল বোধ করছিলেন, তাই বাতিল করা হলো যাত্রা। চিকিৎসক জানিয়েছিলেন, এই দুর্বলতা কেমোর ধকল, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চিকিৎসক আশ্বস্ত করায় 10ই জুন ফেরার টিকিট কেনা হয়। কিন্তু 2রা জুন হঠাৎ আবার অসুস্থ হয়ে যান শিল্পী। পরদিন রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, হাসপাতালে ভর্তি করানো হয় 4ই জুন। কোনো ঔষধই আর কাজ করছিল না তার শরীরে। PET স্ক্যান হয় 9ই জুন। সেই রিপোর্টে দেখা গেল লিম্ফোমা ভাইরাস ডান দিকের লিভার ও স্পাইনালে ছড়িয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গাতেও অল্প অল্প দেখা যাচ্ছে। সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়ে দিলেন আর কিছুই করার নেই। বাংলা গানের এই কণ্ঠশিল্পী প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধি পেয়েছে। সুখ দুঃখ, হাসি আনন্দ, প্রেম বিরহ সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। 1955 সালের 4ই নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে উঠেছেন, পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এন্ড্রু কিশোর প্রাথমিকভাবে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সঙ্গীতের পাঠ শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক লোকসঙ্গীত, দেশাত্মবোধক সহ প্রায় সব ধরনের গানের কণ্ঠ দেন রাজশাহী বেতারে তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী হিসেবে। চলচ্চিত্রে এন্ড্রু কিশোর গান গাওয়া শুরু করেন 1977 সাল থেকে। মেইল ট্রেন ছবিতে তিনি গেয়েছিলেন অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানটি। সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন আলম খান। কিন্তু এন্ড্রু কিশোর সবার কাছে পৌঁছে যান তার ঠিক 2 বছর পর। তার গানটি ছিল ডাক দিয়েছেন দয়াল আমারে। মনিরুজ্জামান মনির লেখা গানটি, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন আলম খান। দীর্ঘদিন পুরোদস্তুর পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে 2 বাংলায় গান গেয়েছেন এন্ড্রু কিশোর। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গেল বছরের সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত এন্ড্রু কিশোর প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। আলম খানের সুর সঙ্গীতে গেয়েছেন প্রয়াত সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের লেখা শেষ 3টি গান। এন্ড্রু কিশোর দেশের প্রখ্যাত সুরকারদের মধ্যে বেশি গান করেছেন আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলীর সঙ্গে। এছাড়া গান করেছেন শেখ সাদী খান, ইমন সাহা, আলী আকরাম শুভ সহ অনেকের সঙ্গে। ভারতের প্রখ্যাত সুরকার RD বর্মনের সুরেও গান গেয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও প্লেব্যাকে বেশ কয়েকটি গান করেছেন তিনি। মাঝে কিছুদিন ব্যবসাও করেছিলেন এন্ড্রু কিশোর। 1987 সালে আহমদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলবুল, ডলি জোহর প্রমুখের সঙ্গে টিভি নাটক, বাণিজ্য ও অন্যান্য প্রযোজনার জন্য প্রবাহ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান শুরু করেন। চলচ্চিত্রে এতটাই ব্যস্ত ছিলেন যে অডিও বাজারে খুব একটা অ্যালবাম করেননি। চলচ্চিত্রের বাইরে এসে প্রথম দিকে তিনি ইত্যাদিতেও গান করেন পদ্মপাতার পানি নয়, যা বেশ জনপ্রিয়তা পায়। পরবর্তীকালে বেশ কয়েকবার ইত্যাদিতে এসেছিলেন তিনি। এন্ড্রু কিশোর এক ছেলে ও এক মেয়ের বাবা। তার 2 সন্তানই অস্ট্রেলিয়ায় থাকেন। প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় শেখ হাসিনা বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রিয় দর্শক, বর্তমান সঙ্গীত জগতে এমন কোন সঙ্গীত শিল্পী কি আছেন যিনি এন্ড্রু কিশোরের অভাব পূরণ করতে পারবেন? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।